এই দুনিয়াতে আমার থাকার আর কোনো ইচ্ছা নাই। এই রঙিন দুনিয়ায় মানুষ কতভাবে চলতেছে, কত কিছু করতেছে, অথচ আমি কোনো কিছুই করতে পারতেছি না। হে আল্লাহ, আমি জানি না আমি কি করতেছি, তবে তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ, আমাকে ক্ষমা করে দিও। এই সুন্দর দুনিয়া ছেড়ে চিরবিদায় হয়ে যাচ্ছে। আমি তো আছি, তোমার তো কোনো চিন্তা নাই। আরে রেকেডা ঘুমাইন না, ওই এনে খারাপ হইছে কে? ওই ওই কি করছ? ওই হেই বড়া, তুই কি করতেছস বড়া? এনতে পড়লে বড়া বাসবি, তুই এর উড়ছস কি লাগা? আমার জীবন আমি রাখবো না। এই জীবনটা একটা কি হইব, যে জীবনের কোনো দাম নাই? এই জীবন আমি রাখতে চাই না। কি হবে এই জীবন দিয়া, যে জীবনে কিছু একটা কইরা যে নিজে একটা কিছু করমু, কিন্তু তা করতে পারতাছি না। এর লিগে ভাবতাছি এনতে লাভ দিয়া এই জীবন শেষ দিয়া দিমু। চুপ, আর একটা কথা বলবি না বেটা ফাজিল। জীবন রাখতো না ফাজলামি, একটা আজাইরা কথা। ওই বেটা, তোর জীবনের লাগে কি হয়ে গেছে গা? যে তোর জীবন রা লাগবো না, এত তাড়াতাড়ি তোর কি হইছে? এখন তো তোর জীবনটা খালি শুরু হইছে। জীবনের সকল সমস্যাকে সমাধান করা সম্ভব। তুই যদি সমস্যাকে না সমাধান কইরা, তুই যদি নিজেরে নিজে শেষ করে দাস, এটা কি সমাধান হলো না? জীবন মানে কি? জীবন মানে সংগ্রাম, জীবন মানে যুদ্ধ। এই যুদ্ধ করে সংগ্রাম করে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তোর জীবনে কি এমন হয়ে গেছে তুই আমারে কো? আমারে কবি সমাধান করতাছি। কি হইছে হুনবি? হ্যাঁ তাইলে হুন। হ্যাঁ, প্রথমে আমি একটা কাপড়ের দোকান দেই, উচ্চ মূল্যে সেই কাপড় গুলা কিনি। পার্টি আমাকে বোকা বানায়া জট মার্কে একটা লট আমাকে ধরায় দেয়। ভাই একশো একশো লাগতেছে, ঠিক আছে ভাবি খুব পছন্দ করব। কত ভাই? বেশি না ভাই, 800 টাকা। কি কইলেন ভাই, এই পাঞ্জাবি 800 টাকা? এটা কোনো দাম কইলেন? 200 টাকা দিম। কি কন ভাই, এটা কি 200 টাকার পাঞ্জাবি? আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাম করেন, আপনি 700 টাকা দেন। যে একটা পাঞ্জাবি আবার 700 টাকা চায়? এই নেন আপনার পাঞ্জাবি, খুলে দিলাম 300 টাকায় দিবেন? 300 টাকায় না দিলে আমি গেলাম গা। রাহেন আপনার পাঞ্জাবি। কিছুই বুঝলাম না, কাস্টমার গুলা কিনা দামের অর্ধেক দামও করতেছে না। সেইখানে আমি লস খাওয়ার পরেও আমি হাল ছাড়ি নাই। আমি ভাবলাম আমাকে কিছু করতেই হবে, আমি আবার আর একটা ব্যবসায় নামলাম। এই যে একের মাল 100, একের মাল 100, বাচ্চালন দেখলেন 100 100, ওই ফুরা গেল 150-র মাল 100। পছন্দ হয়েছে মামা, পছন্দ হলে 100 টাকা দেন। আরে এত দাম না কি, এত দাম চমকে? কালকেও তো 60 টাকা দিয়ে কিনে নিয়ে গেছি, দিবা এখন? কি কন এটা, 100 টাকা করে জুতা বেচতে আছি। আচ্ছা ঠিক আছে, আপনি 90 টাকা দেন। না 60 টাকা প্যাকেট করো, যাও। আমি জানি তো এটার কেনা কত, তারপরে তোমার কয় টাকা লাভ থাকবে আমার জানা আছে, ঠিক আছে দিয়া দাও। মামা কি কন, 60 টাকায় কি এইসব জুতা পাওয়া যায় কন? আচ্ছা আর 5টা টাকা বাড়াই দেন, ঠিক আছে লয়ে যান। এলন মামা, ওই সুন্দরীদের বাক্স 150-র মাল 100, দেখলেন বাচ্চলান 150-র মাল 100। এই লও, ওই দেখলেন বাচ্চলান 150-র মাল 100। সারাটা দিন যাই বেসলাম তাই লস। এই ইমরান। হ্যাঁ ভাই। এদিকে কোন ভাই? ভাই হন, এই যে তোরা বেচা কিনা করস, তোকে কি লাভ হয়? হয়তো ভাই মোটামুটি, আমার তো কোনো লাভই হইতেছে না। হারা দিনে 6,000 টাকা বেচছি, এখন হিসাব করে দিই 1500 টাকা লস। তাহলে আমি কি ব্যবসা করবো ভাই ক? প্রতিদিন এরকম লস হইতেছে, আমার দ্বারা মনে হয় ব্যবসা হইব না রে। তুই একটা কাজ কর, আমার মাল কতগুলো আছে এগুলো গুইনা নিয়া বাকি টাকাগুলো আমারে দিয়া দে। যা লস দিছি দিছি, আমি আর এগুলো করতে চাই না। উঠ উঠ আয় মালটি গুন গুন। জুতার ব্যবসা বাদ দিয়া বেলের ব্যবসা শুরু করলাম। এক লট মাল আনলাম, এখন পর্যন্ত একটা মালও বেচতে পারলাম না। সব মালগুলো পুচ্ছা যাইতেছে, সব গন্ধ ছুটতে করছে। আত্মীয় স্বজনের থেকে কিছু ঋণ কইরা তারপর আবার আমি ব্যবসা শুরু করলাম। আমি সেই জায়গাটায় লস খাইলাম, কিচ্ছু করতে পারলাম না। অথচ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঋণের বোঝা সব এখন আমার মাথায়, সবাই আমাকে কিলবিল কিলবিল করে ধরতেছে। আমি যে কোথ থেকে দিব বুঝতেছি না। আমার বাসার নিচে এখনো লোকজন বসে আছে, সবাই আমাকে হইনার মতো খুঁজতেছে। তাই আমি ভাবতেছি এই জীবন আর আমি রাখবো না, এই জীবন আমি শেষ। বুঝলাম তো সব কথাই, ঠিক আছে তুই লস খাইছস, কিন্তু মামা তুই যে কাজটা করতে চাইছিলি, এখান থেকে ফাল দিতে চাইছিলি, এটাই কিন্তু সব সমস্যার সমাধান না। প্রতিটা সমস্যার সমাধান আমাদেরকে বেঁচে থেকেই করতে হবে। মামা তুই আমার লগে চল, তোর আমি লাস্ট বারের মতন আমার পক্ষ থেকে আমি একটা কিছু করতে চাই তোর লিগে। আয়, আজকে আপনাদেরকে আমি যেটা শিখাতে যাচ্ছি, এই পাশে যে দুইটা আইসি রয়েছে, এই আইসি গুলো হচ্ছে পাওয়ার আইসি। কি আইসি? আর এই পাশে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে নেটওয়ার্ক আইসি, ঠিক আছে? বিষয়গুলো খেয়াল রাখবা, যখন আমরা বোর্ডের কাজ করব তখন মনোযোগ সহকারে। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এ ভাই, এটা হলো আমার বন্ধু রুমান।
ওই আসলে বিভিন্ন বিজনেস করছে, এই জুতা বেচতে আর অনেক বিজনেস টিজনেস করছে, লাস্ট পর্যন্ত কটবেল পর্যন্ত বেচছে, বুঝছেন ভাই? আসলে প্রতিটা ব্যবসাতেই ওর শুট করে নাই, মোটামুটি ধরাই খাইছে, বুঝছেন ভাই? এখন মোটামুটি হতাশাগ্রস্ত, বুঝছেন? এখন বন্ধুরে চাইছিলাম যে একটু ট্রেনিং মেনিং করাইয়া একটা দোকানপাট দিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছিলাম। স্যার, আপনি যদি ওর মোবাইল সার্ভিসিং এর কাজটা একটু সুন্দরভাবে শিখিয়ে দিতেন তাহলে ওর জীবনটা একটু চেঞ্জ হইতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমাদের এখানে ভর্তি করা যাবে। নিয়মটা হচ্ছে আমাদের এখানে রেগুলার ক্লাস করতে হবে এবং মনোযোগ সহকারে কাজ শিখতে হবে, ঠিক আছে? আর আমাদের এখানে 2 মাসের কোর্স, এই 2 মাসের কোর্সে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত ট্রেনিং আমাদের এই অভিজ্ঞ শিক্ষকরা হাতে কলমে বুঝিয়ে দিবে। আর আমাদের এখানে কাজ শেখার পরে মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে একটা সার্টিফিকেট প্রদান করা হবে, ঠিক আছে? আর যদি সে কাজ করতে চায় সেক্ষেত্রে আমাদের শপে কাজের ব্যবস্থা করে দিব। বন্ধু, সবই তো বুঝলাম, কিন্তু আমার তো একটা ঝামেলা আছে, তুই জানোস। পাওনাদার তো আমার বাসার সামনে দাঁড়ায় রয়েছে, আমি তো বাসায় যেতে পারবো না। আচ্ছা, তা নিয়েও ভাবতে হবে না, আমাদের এখানে কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আর আপনি সারা মাস এখানে এসি রুমে থাকবেন মাত্র 1500 টাকায়। তাহলে স্যার, ওরে থাকা এবং খাওয়া এবং ভর্তিটা করাই নেন। আমি টাকা দিয়ে দিতেছি, সমস্যা নেই। স্যার, তাহলে ভর্তিটা করাই নেন। ফর্মটা কোন ফিলে? আরে বন্ধু, তুই তুই কার গাড়ি লইছিস এটা? আমার গাড়ি বন্ধু। তোর গাড়ি কস কি? হ, আমি গাড়ি কিনছি, বাড়ি করছি, তারপর নতুন আর একটা বিজনেস দিছি, বুঝছস? আল্লাহর রহমতে বন্ধু খুব ভালো আছি। তুই যদি সেদিন আমার এইভাবে উপকারটা না করতি তাহলে বন্ধু আমি বুঝতামই না যে আসলে জীবনের মর্মটা যে আসলে কি। বন্ধু, তোর প্রতি আমি সত্যি চির কৃতজ্ঞ। সেদিন যদি তুই আমার না বাঁচাতি তাহলে আমি হয়তো বা আজকে এই জায়গাটা আসতে পারতাম না। আচ্ছা হন বন্ধু, আমার নিজের দোকান থেকে এই ফোনটা তোর জন্য আনছি, এইটা আজকে থেকে তুই চালাবি। ধর দাঁত বাড়া, এডি করতে গেছিস কি লিগে তুই? এডি কি আমি চালাতে পারি? তুই আমার লিগে একটা বড় ফোন লয়ে আইছস। আর হন, এই টাকাগুলো রাখ, এই টাকাটা দিয়ে তুই একটা ব্যবসা বাণিজ্য শুরু করিস। দাঁত বাড়া যা, এডি তোর ব্যবসা বাণিজ্য তুই খাড়াই যা বাড়া। না করিস না, ধর বাড়া। তুই এতগুলো টাকা দিছিস, কোন পকেটে ঢুকাম এডি? আমি বন্ধু যত কথাই কই, তোর জন্যই কিন্তু আজকে এই জায়গায় আসছি, এটা তোরও বোঝা উচিত এবং আমারও স্বীকার করা উচিত। বাড়া বাদ দে তো, ওই কাকা চা দেন। যারা হতাশার জীবন নিয়ে ভুগতেছেন আপনারা চাইলে মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে হাতের কাজ শিখে স্বাবলম্বী হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ।